হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজ আমি খাচ্ছি গরম গরম ভাত, এখানে আছে পালং শাক, এখানে আছে গুগলি আলু পোস্ত, এখানে সর্ষে ইলিশ, আর এখানে ইলিশ মাছের ভাজা আর তেল, এখানে পেঁয়াজ লঙ্কা আর লেবু। খাওয়া শুরু করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফেসবুক পেজ ময়ূর পাকশালা, সেখানেও তোমরা ভিডিও পেয়ে যাবে, প্লিজ ওটাকেও ফলো করে নিও। চলো খাওয়া শুরু করছি, তাহলে স্টার্ট। এখানে লবণ নিয়ে নিয়েছি তেল দিয়ে খাবো বলে, তো ইলিশ মাছের তেলটা দিয়ে আগে খাই। গরম গরম ইলিশ মাছ ভাজা সাথে তেল, কোনো কথা হবে না ফ্রেন্ড, দারুন দারুন। চলো এবার তেল দিয়ে ভাতটা খাওয়া যাক। তেল আর শাক, ফার্স্ট বাইট। বন্ধুরা, গুগলিকে তোমরা কি বলো? আর এটা তো শীতকালের জিনিস, তাও দেখছি এখন পাওয়া যাচ্ছে বাজারে, তো দেখতে খুব ছোট ছোট কিন্তু টেস্ট আছে। ছোট হলে কি হবে, খুব স্বাদ। এটা চোখের পক্ষে খাওয়া কিন্তু খুব উপকার, তবে এটা এখনকার জিনিস নয়, বর্ষাকালে এটা পাওয়া যায় না, খুব রেয়ার বাজারে আছে, পেয়ে গেছে। এটা শীতকালে পাওয়া যায়, তখন বেশ বড় বড় হয়। এটা কিন্তু দারুণ লাগে খেতে, আলু বেগুন দিয়ে পোস্ত করে যেভাবেই হোক খুব সুন্দর খেতে লাগে। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা পেয়ে যাবে।
খুব স্বাদ হয়েছে তো। সর্ষে ইলিশ, ইলিশের যত রেসিপি আছে সবই খুব ভালো, সর্ষে ইলিশ বেস্ট, আসল টেস্ট সর্ষে ইলিশেই। বাই।